ঈদকে সামনে রেখে ভোলার সড়ক ও মহাসড়কগুলোতে বেপরোয়া হয়ে উঠেছে অবৈধ থ্রি হুইলার যানবাহন, যার ফলে ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এদের সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম অবস্থা ট্রাফিক বিভাগের। খুব শিগগিরই এসব যান বন্ধ না করলে বাস চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছে বাস মালিক সমিতি। ভোলা থেকে ছোটন সাহার রিপোর্ট, জানাচ্ছেন দেবাশ্রী বড়ুয়া। ঈদ আসন্ন, আর তাই প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে নারীর টানে ঘরে ফিরবেন দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষ। ঈদে ঘরে ফেরা যাত্রীদের টার্গেট করে ভোলার সড়ক ও মহাসড়কে বেড়েছে নসিমন, করিমন, বটবটি, সিএনজি ও অটো বরাক সহ নানা নামের অবৈধ থ্রি হুইলার, যাদের মহাসড়কে চলার অনুমতি না থাকলেও যাত্রী পরিবহন করছে নির্বিঘ্নে, যার ফলে বাড়ছে দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে যানজটের। মূল সড়কে চলাচলের জন্য যে প্রধান বাহনগুলি, সেই বাহনগুলিতে যারা বাধাগ্রস্ত করে, যে থ্রি হুইলার যেই আছে, যেটাকে বুটবুটি বলি বা হচ্ছে অন্যান্য যেসব বাহনগুলি বলি, এগুলি যারা চালায় তাদের ন্যূনতম সড়ক নিরাপত্তা আইনের জন্য যেই তোয়াক্কা করা জোর যেগুলি দরকার, এগুলো টোটালি নাই তাদের। এসব থ্রি হুইলার চলার কারণে মহাসড়কে অন্য যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে লং রুটে আমরা যারা বাইক নিয়ে বাইক দিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করি, আমাদের দারুণ প্রবলেম হয় এবং এদের জন্য প্রচুর অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়। তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন বাস চালকরা। তারা গাড়ি চালাইতে পারছে না, সব সময় দুর্ঘটনা লাগিয়ে আছে, তারা আইন কানুন সম্বন্ধে কিছুই বোঝে না, ফট করিয়া গাড়ি সামনে দিয়ে ঘুরিয়ে দেয়। অবৈধ পরিবহন অটো বোরাকের জন্য গাড়ি চালাইতে খুব অসুবিধা হচ্ছে এবং যাত্রী অসুবিধা হচ্ছে, রোডে অ্যাক্সিডেন্টের হার বেড়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে মহাসড়কে জরুরি ভিত্তিতে এসব অবৈধ থ্রি হুইলার বন্ধ না হলে বাস চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন বাস মালিক সমিতি। যদি ওনারা এই অবৈধ যানজট নিরসন না করে, তাহলে আমরা খুব শীঘ্রই বড় ধরনের আন্দোলনে যাব, যে আন্দোলনে আমাদের সকল রোডে যান চলাচল বন্ধ রাখব। ঈদের আগে জেলায় চলাচল করা অবৈধ প্রায় 10,000 থ্রি হুইলার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানায় পুলিশ। থ্রি হুইলারদের অবশ্যই আমরা মহাসড়কে যাতে না চলে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা আমাদের ট্রাফিক ইউনিট আছে, ট্রাফিক ইউনিট প্রতিনিয়তই বিভিন্ন জায়গায় চেকপোস্ট করতেছে। গত 15 মাসে জেলায় 82টি দুর্ঘটনায় 25 মৃত্যু ও শতাধিক আহতের অর্ধেকই হয়েছে থ্রি হুইলারের কারণে। নিউজ ডেস্ক, দেশ টিভি।